মুখ্যমন্ত্রীর অফিস, সেখানেও যেমন আমাদের পার্টি সেক্রেটারি তারা মিট করছে, সমস্ত জেলায় গিয়ে ভর্তি হলে আমরা দেখেছি একই ডিমান্ড, এটা বাদ দিয়ে কিছু কংক্রিট ডিমান্ড আমরা এলাকাতে রাখছি। যেমন একটা অত্যন্ত সংকটময় পরিস্থিতির মধ্যে যে দেশ যাচ্ছে এটা বলার কোনো দ্বিধা নেই। এর মধ্যে আমরা বিশেষ করে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী তারা যেভাবে কোভিড-19 বিরুদ্ধে লড়ছে, আমাদের দলের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাচ্ছি। এবং এটা একটা পজিটিভ দিক যে সমস্ত মানুষ অত্যন্ত কনসাসলি এটাকে ফাইট করছে সর্বস্তরে। কিন্তু যেটা আমাদের দেশের ক্ষেত্রে দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রনায়করা এই যে কোভিড-19 তার সিরিয়াসনেসটা তারা প্রথম দিকে বোঝেন বা বুঝতে চাই, তাদের পেটি পলিটিক্যাল ইন্টারেস্ট দেখবার জন্য তারা কিন্তু এটাকে প্রথম যেটা প্রথম স্টেপ নেওয়া দরকার ছিল তারা নেয়। তাহলেও ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে যতটুকু হয়েছে এই সংক্রামকটা হতো না, এটাকে আমরা আগেই আটকে নিতে পারতাম। কারণ প্রধানমন্ত্রী অনেকদিন আগে খবর পেয়েছিলেন যে কোভিড-19 ইন্ডিয়াতে হাওয়া বসিয়েছে, অথচ তিনি কিন্তু লকডাউন করেননি। মধ্যপ্রদেশের যে মন্ত্রী কেনাবেচা, এমএলএ কেনাবেচা, তাতে তিনি ব্যস্ত ছিলেন, ব্যস্ত থেকে তারপর যেটা শেষ হয়ে যাওয়ার পর তারপর তিনি 25শে, আমি যদি ভুল না করি 25শে মার্চ তিনি লকডাউন ঘোষণা করলেন, এবং সেটা হচ্ছে কোনো প্রস্তুতি বাদ দিয়ে। এবং ফলত যেটা হলো সেটা হচ্ছে প্রচুর পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন এলাকায় বসবাস করছে তারা প্রচণ্ড একটা অসুবিধার মধ্যে পড়েছে। বেশ কিছু পরিযায়ী শ্রমিক তারা কিন্তু মারা গেল, এবং এই যে পরিস্থিতিটা তৈরি হল এটা কিন্তু বাস্তবিক প্রধানমন্ত্রী জানতেন না এবং সে ব্যাপারে তিনি কনসাস ছিলেন না, এটা আমরা ভাবতে পারি না। হ্যাঁ, এবং তার মধ্যে তিনি কতগুলো বক্তব্য তিনি দেখেছেন, খারা বাজানো, তারপর পিয়াজ জ্বালানো, অন্ধকার দেখে যেগুলোর সাথে কোভিড-19 তারা বাচ্চারা সম্পর্ক নেই। এখন যেটা পরিস্থিতি বিশেষ করে আমাদের এখানটায় সেটা হচ্ছে সাধারণ মানুষ মানে গভর্নমেন্ট থেকে ঘোষণা করা সত্ত্বেও সাধারণ গরিব মানুষ কিন্তু রেশন পাচ্ছে না পর্যাপ্ত, এবং বিভিন্ন জায়গায় খাদ্যের অভাবে কিন্তু হাহাকার শুরু হয়েছে। আমরা বিভিন্ন বিডিওগুলোতে খবর নিয়েছি এবং সেখানটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কুপন দেওয়ার কথা ছিল, প্রচুর মানুষ আছে যাদের রেশন কার্ড আছে, কুপন কিন্তু তাদের হাতে পড়ছে, জলবাজি হচ্ছে। আপনার কী চাই? আমরা চাইছি যে অত্যন্ত সুষ্ঠুভাবে দলমত নির্বিশেষে এবং দলীয় পেটি ইন্টারেস্ট না দেখে যাতে সমস্ত মানুষ এই দুর্দিনে খাবারটুকু যাতে করতে পারে, এটা আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে বারবার অ্যাপিল করেছি, এটা আমরা চাচ্ছি। এবং এটা নিয়ে আমরা ভিডিও লেভেলে আমরা ডিডিকশন দিচ্ছি আজকেই, আবার এসডিও লেভেলে আমরা দিয়েছি। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে মেডিকেল কলেজ সেখানটাতে এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে কিন্তু পিপিই আসেনি, এবং বহু স্বাস্থ্যকর্মী তারা কিন্তু ইন ডেঞ্জার। এবং আরেকটা প্রবলেম আজকে শুনলাম সেটা হচ্ছে বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত নার্স এবং যে সমস্ত মানে স্বাস্থ্যকর্মীরা মানে যাতায়াত করে তাদের এলাকার মানুষরা কিন্তু ঢোকার ক্ষেত্রে বাধার সৃষ্টি করেছে, এবং তাদের মধ্যে এই আশঙ্কা তৈরি হচ্ছে যে মানে কোভিড-19 ভাইরাস ছড়িয়ে পড়বে। এখানে আমরা এসডিওকে বলেছি যে তাদের মেডিকেল কলেজের ক্যাম্পাসের মধ্যে কিংবা সুরক্ষিত জায়গায় তাদের বসবাসের মানুষ সংক্রান্ত বলেছি। হ্যাঁ, সেটা আমরা চাচ্ছি। 2 নম্বর চাচ্ছি হচ্ছে যেটা হচ্ছে প্রচেষ্টা প্রকল্প, প্রচেষ্টা প্রকল্পে অনলাইনে এখন তারা ঘোষণা করেছে অনলাইনে না হবে, কিন্তু আমাদের কাছে বিভিন্ন কমপ্লেন আসছে যে তারা অনলাইনে নিতে অভ্যস্ত না হবে, এবং এটা একটা ফার্স্ট ছাড়া কিছু হবে, বেশিরভাগ মানুষই কিন্তু প্রতিষ্ঠা প্রকল্পের সুবিধা পাবে না, এটা নিয়ে আমরা বলছি ব্যবস্থা নিতে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মানে আমাদের জেলায়
একটা গ্রামীণ এলাকাতে বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু সবজি চাষের উপর নির্ভর করে বসবাস করে বেঁচে আসে, এবং বিভিন্ন সবজি চাষ তারা কিন্তু কোনো দাম পাচ্ছে না, জলের দামে তারা বিক্রি করছে, এবং শহরের যারা কনজিউমার তাদেরও বেশি দামে কিনতে হচ্ছে। এখানে মিডলম্যান তারা কিন্তু ছোটো করে আমরা করছে, এবং সেক্ষেত্রে আমরা চাচ্ছি হচ্ছে পরিবহনের ব্যবস্থা করা এবং সরকার এটাকে নিয়ন্ত্রণ করবে। আর পরিযায়ী শ্রমিক বিভিন্ন নেপাল বিভিন্ন জায়গা থেকে যে সমস্যাগুলো আসছে, নেপাল গভর্নমেন্ট তাদের ছেড়ে দিচ্ছে চলে যাচ্ছে, কিন্তু ইন্ডিয়াতে তারা ঢুকতে পারছে, সেই ব্যাপারে যাতে যে একটা যথাযথ ব্যবস্থা নিতে পারে সেই জন্য আমরা চিন্তা করছি। আপনার কে কে আসছে? গৌতম ভট্টাচার্য, দার্জিলিং জেলা সম্পাদক, জেলা কমিটির মেম্বার লয়লোড এবং